জনাব নিজামউদ্দিন জলিল জন, আপনার সময় 8 মিনিট। অনুগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে মহান জাতীয় সংসদের 2022-2023 অর্থ বছরের উত্থাপিত বাজেটের উপর আলোচনার অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমি আজ শ্রদ্ধাভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি বঙ্গমাতা শেখ ফজলাতুন নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ 15 আগস্টে নিহত সকল শহীদদেরকে। আমি শ্রদ্ধা নিবেদন করছি জাতীয় 4 নেতা, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ সম্ভ্রম হারানো মা বোনদের প্রতি। আমি আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি 52 ভাষা আন্দোলনে 21 আগস্ট সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের আত্মাহুতি দানকারী ও আহত বীর সেনাদের প্রতি। মাননীয় স্পিকার, আমি মহান সংসদে দাঁড়িয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গণতন্ত্রের মানুষকন্যা, কোটি বাঙালির আশা আকাঙ্ক্ষার প্রতীক, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, আমার শ্রদ্ধেয় পিতা মরহুম আব্দুল জলিল সাহেবের আসন থেকে আমাকে মনোনয়ন দিয়ে এ মহান সংসদে দাঁড়িয়ে জনগণের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই সাথে আমার নির্বাচনী এলাকা নওগাঁ 5-এর সর্বস্তরের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, যারা তাদের মূল্যবান ভোট দিয়ে তাদের প্রতিনিধিত্ব করার গুরুদায়িত্ব অর্পণ করেছেন। মাননীয় স্পিকার, বিশ্ব অর্থনীতির এই নাজুক পরিস্থিতিতেও আমাদের মাননীয় অর্থমন্ত্রী আবারও একটি সময় উপযোগী ও জনকল্যাণকর গণমুখী বাজেট উপহার দিয়েছেন, এজন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সময় স্বল্পতার কারণে আমি আগে আমার নির্বাচনী এলাকার নওগাঁবাসীদের কিছু দাবি আগে মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে তুলে ধরতে চাই। একটা কথা না বললেই নয় মাননীয় স্পিকার, আমরা নওগাঁবাসী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য ধন্য, কারণ উনি আমাদের দুইটি অনেক বড় নওগাঁবাসীর দাবি ছিল, আমার বাবারও স্বপ্ন ছিল, সেটা হলো যে নওগাঁয় মেডিকেল কলেজ এবং নওগাঁয় একটি বিশ্ববিদ্যালয়। উনি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে একটি মেডিকেল কলেজও দিয়েছে এবং আমাদেরকে একটি ইউনিভার্সিটিও উপহার দিয়েছে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। মাননীয় স্পিকার, নওগাঁয় একটি মেডিকেল কলেজ স্থাপন করা হলেও এর কার্যক্রম এখনও নিজস্ব ভবনে পরিচালনা করা সম্ভব হয়নি। প্রশাসনিক এবং একাডেমিক ভবন নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি করার পরেও আপনার পরবর্তী কোনো পদক্ষেপ আর গ্রহণ করা হয়নি। মেডিকেল কলেজের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসনের নওগাঁ পৌরসভা রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন যাবৎ সংস্কার ও নির্মাণ বা পুনর্নির্মাণ না হওয়ার ফলে জনদুর্ভোগ মারাত্মক আকার ধারণ করেছে। আপনি যদি আমার 12টা ইউনিয়নের অবস্থা দেখেন, প্রত্যেকটা রাস্তা আল্লাহর রহমতে পাকাকরণ করা হয়েছে অলমোস্ট, শুধু এখন যেহেতু সমন্বয় যেহেতু নাই পৌরসভার মেয়রের সাথে, ওই জন্য একটি আমরা কঠিন সময় পার করছি। সেজন্য আমি মনে করি পৌরসভার আধুনিকায়নের জন্য একটি প্রকল্প গ্রহণ করা অত্যন্ত জরুরি। আমি আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় নওগাঁ শহরের ফোল্ডেন প্রকল্পের ড্রয়িং এর কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য আপনার মাধ্যমে মাননীয় সড়ক ও সেতুমন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে বিনীত অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমার নির্বাচনী এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি নওগাঁতে গ্যাস সংযোগ, আমাদের পার্শ্ববর্তী জেলা বগুড়া এবং রাজশাহীতে গ্যাসের সংযোগ আছে, সেজন্য যখন এলাকায় যাই, গ্রামেগঞ্জে যাই এবং শহরে ঘুরি, তখন মা বোনদের খুব ইচ্ছা, মা বোনরা আমাকে বলতে বলেছে সংসদে যে বাবা একটু প্রধানমন্ত্রীর কাছে একটু গ্যাসের সংযোগটা চেয়েও। আমি মাননীয় স্পিকার, মাননীয় সরকার যদি নতুন করে কোনো জেলায় গ্যাস সংযোগ স্থাপন
চালু করার পরিকল্পনা নেয় তাহলে আমার নওগাঁর জনগণের কথা বিবেচনা করে নওগাঁতে গ্যাস সংযোগ স্থাপন করার অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মহান মুক্তি সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণ করা। কিন্তু বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের অগ্রযাত্রাকে বিঘ্নিত করেছে। সোনার বাংলাকে তারা বানিয়েছিল সাহায্য নির্ভর একটি রাষ্ট্র, ঘুষ দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থাকে পরিণত করেছিল পারিবারিক ব্যবস্থা প্রতিষ্ঠানে। বাংলাদেশ হয়েছিল দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন, পাঁচবার। এই পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়নে একটি রাষ্ট্রকে মাননীয় প্রধানমন্ত্রী এখন উনার নেতৃত্বে উন্নয়নশীল দেশের কাতারে এখন এসে দাঁড়িয়েছে। মহাকাশের বুকে এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের বিচরণ, পদ্মা সেতু, তারপর 100% বিদ্যুৎ আয়তন, ইকোনমিক জোন তৈরি, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্প আর কল্পনা নয়। ইট ইজ এ রিয়ালিটি অ্যান্ড দ্যাট ইজ অনলি বিকজ অফ অনারেবল প্রাইম মিনিস্টার জননেত্রী শেখ হাসিনা। সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আওয়ামী লীগের নির্বাচনী স্লোগান গ্রাম হবে শহর শুধু কথা নয়, এটি এখন বাস্তবতা। মাননীয় প্রধানমন্ত্রী ও তার সুযোগ্য পুত্র ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীবাজের জয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এগিয়ে চলছে তারুণ্যের অগ্রযাত্রা। আধুনিক নগর সুবিধা সারা দেশে সম্প্রসারণের লক্ষ্যে গ্রামে গ্রামে সৃষ্টি হচ্ছে তরুণ উদ্যোক্তা। আর এই সব উদ্যোক্তাদের যেসব সুযোগ সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সুযোগ্য পুত্র দেন সেটা আসলেই প্রশংসনীয়। মাননীয় স্পিকার, স্বপ্নের পদ্মা সেতু নিয়ে দুই একটি কথা না বললেই নয়, পদ্মা সেতু তৈরি করতে গিয়ে আমাদের নানা ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। বিশ্বব্যাংক আমাদের ঋণ দিতে চায় নাই, দুর্নীতির ভুয়া মামলা করেছে, আমেরিকাকে দিয়ে চাপ সৃষ্টি করা হয়েছিল আমাদের উপর, গুজব আর মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তিরা। হাসিনার আমি আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বিশ্ব শক্তির রক্তচক্ষু উপেক্ষা করে বাঙালির আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতু বাঙালিকে উপহার দেওয়ার জন্য। মাননীয় স্পিকার আমাকে 2 মিনিট দেন অথবা 1 মিনিট দেন, আমি শেষ করে ফেলবো। 1 মিনিটে শেষ করুন অনুগ্রহ করে, আমি চেষ্টা করব। 1 মিনিটে ধন্যবাদ মাননীয় স্পিকার। 1973 সালে ফিডেল ক্যাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় দেখি নাই তবে শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব এবং সাহসে এই মানুষটি হিমালয়ের সমান। বঙ্গবন্ধুকে নিয়ে আমি অনেক কথা শুনেছি, বাবার কাছে গল্প শুনেছি, আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের কাছ থেকে অনেক কিছু শুনেছি, বইয়ে অনেক কিছু পড়েছি। আমার এই সৌভাগ্যটা হয় নাই যে বঙ্গবন্ধুকে নিজের চোখে আমি দেখব, কিন্তু আমি বলতে চাই যে আমি হয়তো বা বঙ্গবন্ধুকে দেখি নাই কিন্তু আমি একজন বাংলার অগ্রদূত শেখ হাসিনাকে দেখেছি, যিনি বাঙালি জাতির জন্য আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ উপহার। আমরা নতুন প্রজন্ম আপনাকে নিয়ে গর্ব করি, আমরা নতুন প্রজন্ম আপনার পাশে সবসময় আছি। আজকে এই মহান সংসদে প্রতিজ্ঞা করতে চাই যে দেশরত্ন শেখ হাসিনার আপনার ক্ষুদ্র কর্মী হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত ইনশাল্লাহ বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণের কাজ করে যাব। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আপনার শেষ করুন। জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, 2022-2023 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনা আজকের মতো এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদে বৈঠক আগামীকাল 14/28 জুন 2022 মঙ্গলবার বিকেল 5 ঘটিকা পর্যন্ত মুলতুবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্যে